মেয়েদের হাঁটার মধ্যে একটা আদর্শ আল্লাহ দিয়েছেন। এখনকার এই জেনারেশনের হাঁটা কি লাজুক ভঙ্গিতে? এদের হাঁটা দেখলে শত শত না লক্ষ লক্ষ যুবক জেনাইলিপ্ত হয়ে যাচ্ছে হাঁটা দেখে। এই হাঁটা, চলাফেরা, পোশাক আশাক, এই ফ্রি মিক্সিং, বন্ধু বান্ধবী এই সংস্কৃতি, এই যে চাচাতো ভাই কাজিন এই সংস্কৃতি, চাচাতো ভাই চাচাতো বোন, খালাতো ভাই খালাতো বোন এই ফ্রি মিক্সিং সংস্কৃতি, তারপর ইউনিভার্সিটিতে যাবে নোট এক্সচেঞ্জ করা, কফি খাওয়া, তারপরে জেনা করা, বিছানায় যাওয়া, ব্রেকআপ হয়ে যাওয়া এই সংস্কৃতি। চাকরি ক্ষেত্রে যাবে, সেখানে দেখবেন আপনার পাশে বসে আছে একজন নারী মাশাআল্লাহ ফর্মাল ড্রেসে, আপনি ঈমান রক্ষা করতে পারবেন? আপনি যাবেন ব্যাংকে, যাবেন পলিটিক্যাল সেক্টরে, যাবেন গার্মেন্টস সেক্টরে, যাবেন আপনি কমার্শিয়াল সেক্টরে, যাবেন মার্কেটে, যাবেন যেখানেই যাবেন দেখবেন একদম সয়লাব, ছেলে মেয়ের ফ্রি মিক্সিংয়ের সয়লাব। আর কোথায় সেই আয়াত ওই মেয়েটা লাজুক ভঙ্গিতে হেঁটে আসলো? সুবহানাল্লাহ, কোথায় কোরআন আর কোথায় বাস্তবতা? কোথায় কোরআন কোথায় বাস্তবতা? দেখছেন ওই মেয়েটার সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই মুসা আলাইহিস সালামের বিয়ে দিলেন, পরে তিনি তাকে বিয়ে করেছেন এবং 8 বছর শুআইব আলাইহিস সালামের ফার্মে চাকরি করেছেন মুসা আলাইহিস সালাম। তার মানে একজন ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ একজন ব্যক্তিত্ব সম্পন্ন মেয়েও পায়, আর যে নারীর কোনো ব্যক্তিত্বই নাই ওই নারীকে কোনো ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ গ্রহণ করবে? করবে না। তো এইরকম বেপর্দা এবং বেহায়াপনায় যে নারীরা আছে এরা কখনো ইমানদার, প্রকৃত ইমানদার, মুত্তাকি, পরহেজগার স্বামী খুঁজে পাবে না। আর যখন আপনি পাবেন না এমন স্বামী, তখন আপনার জীবনটা হবে জাহান্নাম। দেখবেন আপনি যেমন মানসিকতার, স্বামীও দেখবেন মাশা আল্লাহ আপনাকে রেখে বাইরে 3টা 4টা 5টা প্রেম করে বেড়াচ্ছে। আর কিফাউন কিরাম, আল্লাহ পাক যেটা বলেছেন মানে ইকুয়ালি ডিল্ড হবে, আপনি যেমন হবেন আপনার স্বামী তেমনই হবে, আপনি যেমন হবেন আপনার স্ত্রীও তেমনই হবে। বিয়ের সময়, বিয়ের পরে চেঞ্জ হতে পারে, হয়তো দুইজন হেদায়েতের উপর ছিল, বিয়ের পরে একজন পদভ্রষ্ট হয়ে গেছে হতে পারে, বা দুইজন পদভ্রষ্ট ছিল বিয়ের পরে হেদায়েতের উপর আসছে হতে পারে। কিন্তু একজন ব্যভিচারী পুরুষ ব্যভিচারী নারীর জন্য, আর মুত্তাকি পুরুষ মুত্তাকি নারীর জন্য, এটাই হচ্ছে আল্লাহ পাকের হিসাব। তো আমি জাহান্নাম বলতে গিয়ে এতদূর পর্যন্ত এসেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, জাহান্নাম মানেই নারী আর নারী, তার মানে শেষ জামানার মেয়েদের সাথে এমন কিছু হবে যার ফলশ্রুতিতে আপনারা আর জান্নাতের পথে চলতে পারবেন না। আমি বলে দিচ্ছি এটা কি হয়েছে। শেষ জামানায় মেয়েদের সাথে ফেমিনিস্ট রেভলিউশন নামে একটা বিপ্লব হয়েছে, যে মেয়ে ছেলের কোনো পার্থক্য নাই, সবাই সমান, আপনি আর পর্দার বালাই নাই, আপনি পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলে যেখানে ইচ্ছা সেখানে ঘুরবেন। এই যে ফেমিনিস্ট রেভলিউশন, এর ফলশ্রুতিতে আপনি আপনার তাওহীদ হারিয়েছেন, সুন্নত হারিয়েছেন, নবীর আদর্শ হারিয়েছেন, পর্দা হারিয়েছেন, সম্মান হারিয়েছেন, ইজ্জত হারিয়েছেন, আল্লাহর ওই নূরানি খাতা থেকে নাম কাটা পড়ে গেছে। তওবা করে যদি ফিরে আসতে পারেন, এখনও যদি তাওহীদে আসতে পারেন, সুন্নতে আসতে পারেন, খাস পর্দায় আসতে পারেন, 5 ওয়াক্ত সলাত আদায় করতে পারেন, যাকাত দিতে পারেন, রমজানের সওম রাখতে পারেন, সুন্দর করে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলতে পারেন, এবং এই যে 4টা কাজ সলাত, সওম, পর্দা এবং স্বামীর আনুগত্য, এই 4টা কাজ করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আজও সম্ভব আপনার সমস্ত গোনাকে নেকিতে পরিবর্তন করা এবং পরকালে কিয়ামতের মাঠে আপনার জন্য জান্নাতের 8টা দরজা খুলে যাওয়া, এটা এখনো সম্ভব। সিদ্ধান্ত আপনি নেবেন, আপনি দাজ্জাল এবং শয়তানের পথে চলবেন নাকি আল্লাহ এবং তার রাসূলের পথে চলবেন। আপনি শয়তানের পথে চললে দুনিয়ার সব পেতে পারেন, দুনিয়ার চাকচিক্য, বাড়ি গাড়ি, টাকা কড়ি, সুখ ভোগ বিলাস সব পেতে পারেন, কিন্তু ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি পরকালে কবরটা আপনার জন্য জাহান্নামের টুকরা হয়ে যাবে। নাউজুবিল্লাহ, 50, 60, 70, 80 বছরের সুখ চাচ্ছেন নাকি অনন্তকালের জীবনের জান্নাত চাচ্ছেন, এই সিদ্ধান্ত মা বোনরা আপনাকে নিতে হবে। যদি আপনি সিদ্ধান্ত নেন যে আমি আল্লাহকে চাই, রাসুলকে চাই, তারাই আমার আপন, আর কেউ আমার আপন নয়, আমাকে আল্লাহর কাছে একা ফিরে যেতে হবে, স্বামী সন্তান বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স জমি জমা সব ছেড়ে, তাহলে বুদ্ধিমানের কাজ হবে, নিজেকে আল্লাহর জন্য ওয়াকফ করে দেন, সুপর্দ করে দেন। জীবন চলে গেলেও আল্লাহ পাকের একটা হুকুম আহকামের বাইরে যায় না, দুনিয়ার সব সম্পদের লোভ দিলেও নিজের পর্দা কখনো ছেড়ে দিয়েন না, নিজের ইজ্জত সম্মানকে বিকিয়ে দিয়েন না,
যদি আপনাকে সারা দুনিয়ার প্রলোভনও দেওয়া হয়। আল্লাহ বোঝার তৌফিক দান করুন মা বোনদেরকে, আমিন। আমি সামনে যাচ্ছি, চতুর্থ কাজ হচ্ছে স্বামীর আনুগত্যের কথা নবীজি বলেছেন। চারটা কাজের এক নম্বর ছিল সালাত, পাঁচ ওয়াক্ত, দুই নম্বর সওম রমাজান মাস, তিন নম্বর পর্দা, এবং চার নম্বর ছিল স্বামীর আনুগত্য। আনুগত্য কথাটা শুনলেই গা জ্বালা করে অনেকের, এখন যে আনুগত্য আমার কি জিনিস। এখনকার যারা ফ্যামিনিস্ট রেভলিউশনের ধোকায় পড়েছে, যেই যেই মাদ্রাসার মেয়েরাও ফ্যামিনিস্ট রেভলিউশনের ধোকায় পড়েছে, এরা আনুগত্য শব্দ শুনলে গা জ্বালা পড়া করে, মনে করে যে আনুগত্য মানে হচ্ছে দাসত্ব। তারা মনে করে আমরা পুরুষের দাসত্ব কেন করব, হ্যাঁ আমরা তো বেগম রোকের উত্তরসূরি, কি জন্য পুরুষের দাসত্ব করব, আমরা আমরা ডমিনেট করব, তারা আমাদের দাসত্ব করবে প্রয়োজনে, আমরা সমান। আল্লাহ যে কোরআনে বলেছেন আর-রিজালু কওয়ামুনা আলা নিসা, এটা বাদ, এটা জাদুঘরে আসেন। আনুগত্য আর দাসত্ব এক জিনিস নয়। আনুগত্য কি? আপনার স্বামী দিনদার, মোত্তাকি, পরহেজগার, আপনাকে কোরআন এবং সুন্নার পথে চলতে সাহায্য করছে এবং চলার জন্য আদেশ করছে, তার কথা মেনে চলার নাম হচ্ছে আদর্শ এবং আনুগত্য। আপনার স্বামী দিনদার মোত্তাকি আপনাকে কোরআন সুন্নার পথে চালানোর জন্য তিনি চেষ্টা করছেন, এই প্রত্যেকটা আদেশ ফলো করার নাম আনুগত্য করা। আর আপনার স্বামী ভালো মন্দ কিছুই বোঝে না, আপনাকে অর্ডার করেই যাচ্ছেন, আপনি ফলো করছেন বাধ্য, এর নাম দাসত্ব। বাস্তবিক অর্থে আপনারা তো দাসত্ব করছেনই, বাস্তবিক অর্থে আপনারা পশ্চিমা সংস্কৃতির দাসত্ব করছেন, বাস্তবিক অর্থে আপনারা ভারতীয় সংস্কৃতির দাসত্ব করছেন, বাস্তবিক অর্থে আপনারা শয়তান এবং দাজ্জালের ফেতনায় পা দিয়ে ওদের দাসত্ব করছেন। কিন্তু আনুগত্য অন্য জিনিস ছিল, যে কোরআন এবং সুন্নার বিধানগুলো মেনে চলার ক্ষেত্রে আপনার স্বামী আপনাকে হেল্প করছে, পথ দেখাচ্ছে, এই জিনিসগুলো মেনে চলার নাম আনুগত্য। আনুগত্য ভালো কাজের ক্ষেত্রে হয়, খারাপ কাজে হয়, খারাপ কাজে তো আপনি দাসত্ব করছেন। আর কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে ভালো মন্দ স্বামী এমনভাবে বোঝে, হয়তো স্ত্রী অতটা বোঝে না, সেই ক্ষেত্রে তার পরামর্শটা মেনে নেওয়ার নাম আনুগত্য করা। কোনো কোনো ক্ষেত্রে সমাজে এবং সংসারে, স্পেশালি পরিবারে এবং সংসারে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্যে চুপ থাকার অভ্যাস করতে হয়, নীরব থাকার অভ্যাস করতে হয়, মেনে নেওয়ার মানসিকতা তৈরি করতে হয়, যাতে করে সংসারটা ঠিক থাকে, পরিবারটা ঠিক থাকে, পরিবারের পরিবেশটা সুশৃঙ্খল থাকে। এগুলো না মানবত্ব, বিচক্ষণতা। এর ফলশ্রুতিতে যে ফলাফলটা আসবে সেটা আপনিই ভোগ করবেন, পরিবার সুন্দর থাকবে। এখনকার পশ্চিমাদের ধোকায় পড়লে স্বামীকে আপনার শত্রু মনে হবে, মনে হবে স্বামী আমার কাছে সম্মানের পাত্র নয়, বরং স্বামী আমার প্রতিদ্বন্দ্বী, ও পারলে আমি কেন পারবো না, এই চেতনা তৈরি করেছে না, ও করলে আমি কেন নয়, তারা করলে আমি কেন নয়, মানে স্বামী এবং স্ত্রী, নারী আর পুরুষকে ওরা একে অপরের প্রতিদ্বন্দ্বী বানিয়ে দিয়েছে। অর্থ সমাজ সমাজ সংসার পরিবার এগুলো টিকে থাকে একে অপরের সহযোগিতায়, প্রতিদ্বন্দ্বিতা হলে হবে, প্রতিদ্বন্দ্বিতা হলে কখনো টিকে থাকে না। শোনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি যদি আল্লাহর পরে কাউকে সেজদা করার আদেশ করতাম, তাহলে আমি মেয়েদেরকে বলতাম তারা যেন স্বামীদেরকে সেজদা করে। এই সম্মানটা আল্লাহ স্বামীর দিয়েছেন। প্রিয় মা বোনেরা, চারটা কাজের কথা বলেছিলাম, তার প্রথমটা হচ্ছে একজন নারী যদি পাঁচ ওয়াক্ত সালাত জামায়াতের সাথে আদায় করতে পারে, সরি জামায়াতের সাথে নয়, বাসায় পাঁচ ওয়াক্ত সালাত টাইম টু টাইম ওয়াক্ত মোতাবেক আদায় করতে পারে, রমাদান মাসে সওম রাখতে পারে এক মাস, নিজের লজ্জাস্থানের হেফাজত করতে পারে অর্থাৎ পর্দা ঠিকমতো করতে পারে, এবং ভালো কাজে তার স্বামীর আনুগত্য করতে পারে, ইনশাআল্লাহ তাআলা এই মহিলা বা এই নারী যখন মারা যাবে পরকালে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের আটটা দরজা খুলে দিবেন, যেই দরজা দিয়ে ইচ্ছা সে জান্নাতে প্রবেশ করতে পারবে। আমরা আশা করব আপনারা এই চারটা কাজ করার মানসিকতা নিয়ে আজকের মাহফিল থেকে বাসায় যাবেন, আজকের পর থেকে কোনো দিনও যেন নামাজ ছুটে না যায়, নামাজ কাজা না হয়, নামাজ থেকে আপনাকে কেউ গাফেল করতে না পারে, সমস্ত কাজ পড়ে আগে সালাত। আজকের পর থেকে কখনো যেন রমাজান মাসের সওম মিস না যায়, যেগুলো আল্লাহর নিয়মে ছুটে যাবে সেগুলো পরে কাজা করে নেবেন। আজকের পর থেকে যেন পর্দা না ছুটে যায়, হৃদয়, কথা, চোখ, শরীর, পোশাক সমস্ত ক্ষেত্রে যেন আপনার পর্দা বজায় থাকে।
এবং সর্বশেষ যে বিষয়টা স্বামীর আনুগত্য, এই বিষয়টা যেন আপনার মধ্যে থাকে। স্বামী আপনার মহব্বতের, স্বামী আপনার ভালোবাসার মানুষ, স্বামী আপনার প্রতিদ্বন্দ্বী নয়, আপনার সহযোগী। আপনার সমস্ত বিষয়ের গার্ডিয়ানশিপ এখন স্বামীর হাতে। স্বামী যে বিষয়গুলো পছন্দ করেন সেগুলোর মধ্যে ফোকাস করবেন, যেগুলো পছন্দ করেন না সেগুলো তার সামনে করবেন না। যে ভালো কাজগুলো স্বামী আপনাকে করতে বলবেন সেগুলো অবশ্যই করবেন, তবে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যদি স্বামী কিছু করতে বলে, আপনি কখনোই স্বামীর আনুগত্য করবেন না, এই দাসত্ব করবেন না। তাই বলে তার সাথে ঝগড়া বাঁধাবেন না, পরিবারকে অস্থিতিশীল করবেন না, বুঝিয়ে স্বামীকে হেদায়েতের পথে আনার চেষ্টা করবেন, বেশি থেকে বেশি স্বামীর জন্য দোয়া করবেন। এই কথাগুলো মেনে চলার চেষ্টা করেন এবং আপনার সন্তান, ছেলে হোক আর মেয়ে হোক, আপনাদের ছোট ছোট ভাই বোন, সন্তান সন্ততি যারা আছে, এদের সবাইকে ছোট্টবেলা থেকেই কোরআনের পথে নিয়ে আসেন, ইসলামের পথে নিয়ে আসেন, পর্দা শেখান, ইসলামিক নৈতিকতা শেখান, আস্তে আস্তে বড় করে তোলেন। দেখবেন ইনশাল্লাহ আপনি আমি একদিন থাকবো না, আমাদের এই প্রজন্ম ইনশাল্লাহ পরবর্তীতে থাকবে, এই প্রজন্মের হাতেই ইনশাল্লাহ দেখবেন আল্লাহ পাক ইসলামের বিজয়ের পতাকা তুলে দিবে ইনশাল্লাহ। আমি আর কয়েকটা কথা বলে আপনার জন্য শেষ করতে চাচ্ছি, এই অংশটুকু একটু মনোযোগ দিয়ে শুনুন, 5 থেকে 10 মিনিট। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এবং সুন্নায় আপনার জন্য প্রচুর হেদায়েত দিয়েছেন। আমি যদি আসলে আরো একটা দিন সময় পেতাম আপনাদের লেকচারের জন্য স্টাডি করার, আমি 1 থেকে 1.5 ঘন্টা শুধুমাত্র আপনাদের ব্যাপারে কোরআনে এবং সুন্নায় যতগুলো আয়াত এবং হাদিস এসেছে সেগুলো আমি আপনার সামনে বলতে পারতাম। আমার সফরের ক্লান্তিজনিত কারণ এবং সময় সংকুলন না হওয়ার কারণে আমি সেই 1.5 ঘন্টার লেকচারটা এখন দিতে পারছি না। ইনশাল্লাহ ভবিষ্যতে শুধুমাত্র মহিলাদের জন্য আলাদা একটা খুতবা বা মাহফিল থাকবে, সেখানে পুরো বিষয়গুলো আমি তোলার চেষ্টা করবো ইনশাল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন। তবে আমি চিস্টগুলো এখন বলছি আপনাকে। আল কোরআনের প্রথম সুরা সুরা বাকারা, এই সুরা বাকারার মধ্যে যে নবীর ঘটনাকে কেন্দ্র করে এর নাম সুরা বাকারা হয়েছে তার নাম নবী মূসা আলাইহিসসালাম। কথা ঠিক আছে? আচ্ছা, নবী মূসা আলাইহিসসালাম এর পরিবারের মধ্যে নারীদের জন্য হেদায়েত আছে। নবী মূসা আলাইহিসসালামের মা এমন একজন মা ছিলেন, যখন ফেরাউন ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করছিল তখন আল্লাহ পাকের ইলহাম তার কাছে এসেছে, সুরা তহা পরে দেখবেন, সে তার ছোট্ট দুগ্ধপোষ্য শিশুকে এই যে সিন্ধুকের মধ্যে নিয়ে নদীতে ভাসিয়ে দিয়েছে। প্রিয় মা এবং প্রিয় স্ত্রী বা প্রিয় বোন যারা আছেন তাদের প্রতি নসিহত শুনুন, আল্লাহর দিনের জন্য, আল্লাহর দিনের স্বার্থে আপনার প্রিয় জিনিস আল্লাহর পথে কুরবানি করতে হতে পারে, এই মানসিকতা রাখতে হবে, এটা আপনার শিক্ষা। আপনাকেও মূসা আলাইহিসসালামের মায়ের মতো হতে হবে, আপনার সন্তানকে আল্লাহর পথে উৎসর্গ করার মানসিকতা রাখতে হবে। ছোটবেলা থেকেই সন্তান সন্ততি ছেলে মেয়ে যারা আছে এদেরকে আল্লাহর ওয়াস্তে আল্লাহর লাইনে দিয়ে দেন, তারা দিন শিখুক, দিন বুঝুক, দিন প্রচার করুক, বড় আলেম হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, মুফাসসির হোক, আল্লাহর পথে বড় মুজাহিদ হোক, এরকম করে তৈরি করেন ছেলে মেয়েদেরকে। মূসা আলাইহিসসালামের মায়ের মধ্যে আপনার জন্য হেদায়েত আছে। পরের সুরায় চলে আসেন, সুরা আলে ইমরান, যার নাম অনুসারে এই সুরার নাম ইমরান হয়েছে, আলে ইমরান হয়েছে। তার স্ত্রী সন্তান কিন্তু পাচ্ছিলেন না, সন্তান হচ্ছিল না, এক পর্যায়ে তিনি নিয়াত করলেন, রব্বি ইন্নি নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররান ফাতাকাব্বাল মিন্নি, আল্লাহ তুমি আমার গর্ভে যে সন্তানটা দিয়েছ এই সন্তানটাকে আমি তোমার রাস্তায় দিয়ে দেওয়ার জন্য মানত করলাম, নজর করলাম, আল্লাহ তুমি আমার নজর মানত কবুল কর। আল্লাহ পাক তাকে সন্তান দিলেন এবং সেই সন্তানকে তিনি আল্লাহর পথে দিয়ে দিলেন। আবারও বলছি প্রিয় মা বোনেরা, নিজের সন্তানদেরকে আল্লাহর পথে বড় করেন, এই পথে মানুষ করার এবং দিনের খেদমত করার যোগ্য করে তৈরি করেন। এই সন্তানের নাম ছিল মারিয়াম আলাইহাসসালাম, তিনি ছেলে ছিলেন না, একজন মেয়ে ছিলেন। আর এই মারিয়াম আলাইহাসসালামের মধ্যে মেয়েদের জন্য দৃষ্টান্ত আছে, খুব কম নারী আল্লাহ পাকের এই যে রহমত বরকত জান্নাতের সৌভাগ্য লাভে ধন্য হবেন, তার মধ্যে এই নারী একজন, মারিয়াম আলাইহাসসালাম। তিনি এত ইবাদত গুজার ছিলেন, পর্দানসীন ছিলেন, যে মসজিদের একটা কোনায় তার জন্য একটা হুজরা,
আলাদা করে তৈরি করা থাকতো, তিনি সেখানে ইবাদত করতেন। তার কাছ থেকে আমাদের মা বোনদেরকে এখন ইবাদত শিখতে হবে, আদর্শ শিখতে হবে। ভারতীয় নায়িকা, পশ্চিমা নায়িকা, বাংলাদেশের নায়িকা, এদের থেকে আপনি আদর্শ নেবেন না। আপনাকে আল্লাহ কোরআনে আদর্শ দিয়েছেন, মারিয়াম আলাইহাস সালাম আপনার আদর্শ। প্রচুর ইবাদত গোজার ছিলেন, আপনারাও তার মতো করে ইবাদত করেন, আল্লাহ তৌফিক দান করুন, আমিন। নিয়মিত সালাত পড়েন, যাকাত দেন, সওম রাখেন, ভালো কাজ করেন, সত্য কথা বলেন, তিলাওয়াত করেন, জিকির করেন, এগুলোতে আপনার সময় অতিবাহিত করেন। এর পাশাপাশি আপনি সাংসারিক যে কাজগুলো করবেন, এই প্রতিটা কাজই আপনার জন্য ইবাদত। যদি আপনি এই নিয়তে করেন যে এই কাজগুলো আমি করছি আমার পরিবারের ভরণ পোষণের জন্য, ওদের ভালোর জন্য, এর বিনিময়ে আমি আল্লাহর কাছে নেকি চাচ্ছি, আল্লাহ তৌফিক ইনায়াত করুন, আমিন। আপনার জন্য প্রচুর দৃষ্টান্ত আছে। সূরা রুমের মধ্যে যান, সেখানে আল্লাহ বলেছেন, আমি নারীদেরকে সৃষ্টি করেছি পুরুষ থেকে এবং তাদেরকে বানিয়েছি প্রশান্তির উৎস। জাআলা বাইনাকুম মাওয়াজ্জাতাও রাহমা, নারী পুরুষের মাঝখানে আমি রহমত, প্রেম, ভালোবাসা দিয়েছি। লিতাসকুনু ইলাইহা, যাতে করে তাদের কাছে গিয়ে তোমরা শান্তি পেতে পারো। প্রিয় মা বোনেরা, আপনাদের পরিবারে দায়িত্ব হচ্ছে পরিবারের শান্তি স্থাপন করা এবং আপনার স্বামীকে শান্তি দেয়া, প্রশান্তি দেয়া। যখন আপনি পশ্চিমা আদর্শে আছেন, ভারতীয় আদর্শে আছেন, দুনিয়াদারি নিয়ে ব্যস্ত আছেন, তখন আপনার কাছে কি আদৌ একজন স্বামী শান্তি পাবে, প্রশান্তি পাবে? এই কারণে পরিবার থেকে আজকে দিন দিন শান্তি উঠে যাচ্ছে। যখন আপনি স্বামীকে শ্রদ্ধা করছেন না, স্বামীকে সম্মান করছেন না, স্বামীর আনুগত্য করছেন না, স্বামীকে বিশ্বাস করছেন না, স্বামীর প্রতি ভরসা রাখছেন না, যদি আপনার স্বামী দিনদার হয় তাহলে সেই পরিবারে কি শান্তি এবং সুকুন আসবে? হ্যাঁ, যদি আপনার স্বামী বদকার হয়, জুয়াখোর হয়, মাদকসেবী হয়, বেনামাজি হয়, সেক্ষেত্রে আপনি যদি পরহেজগার হন সেক্ষেত্রে সমীকরণটা ভিন্ন হবে। কিন্তু যদি আপনার স্বামী দিনদার হয়, মুত্তাকি, পরহেজগার হয় এবং তাকে যদি আপনি ভুল বুঝতে থাকেন, বিষয়টা সেটা পাচ্ছি না, তাহলে ওই পুরুষ একাই দায়ী নয়, ওই মহিলাও কিন্তু সমানভাবে দায়ী। তো আপনাকে সৃষ্টি করা হয়েছে যাতে করে আপনি পরিবারকে শান্তি দিতে পারেন, একজন আদর্শ মায়ের রোল প্লে করতে পারেন, একজন আদর্শ বোনের রোল প্লে করতে পারেন, একজন আদর্শ স্ত্রী রোল প্লে করতে পারেন। এগুলো না হলে পরকালের মাঠে যদি পরিবার বর্গ, স্পেশালি স্বামী আপনার বিরুদ্ধে সাক্ষী দেয়, আপনার জন্য পুল সিরাত পার হওয়া কঠিন আছে। একইভাবে একজন স্ত্রী যদি স্বামীর পক্ষে সাক্ষী না দেয় যে স্বামীর চরিত্র ভালো ছিল, তাহলে ওই স্বামীরও পুল সিরাত পার হওয়া কঠিন আছে। তো এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে, এগুলোর অভাবে আজকে পরিবারগুলো ভেঙে যাচ্ছে, ডিভোর্স বাড়ছে, ভুল বোঝাবুঝি বাড়ছে, ঝগড়াঝাটি বাড়ছে, ব্যভিচার বাড়ছে, পরকীয় বাড়ছে, সেনা বাড়ছে, ধর্ষণ বাড়ছে, এগুলো বাড়ছে, সামাজিক কাঠামো ভেঙে যাচ্ছে। ছোট ছোট মেয়েরা এবং ছেলেরা যখন পরিবারে বড় হয়ে উঠছে, দেখছে যে পরিবারের কাঠামো ভালো না, স্বামী স্ত্রীর মতো সম্পর্ক ভালো না, পিতা মাতার মতো সম্পর্ক ভালো না, ওরাও দেখবেন বিক্ষিপ্ত একটা মানসিকতা নিয়ে বড় হয়ে উঠবে। সমস্যাগুলো কিন্তু এই জায়গাগুলোতে, পরিবারে ইসলাম আনতে পারছি না আমরা। আপনার জন্য আরো অনেক দৃষ্টান্ত আছে কোরআনের মধ্যে এবং হাদিসের মধ্যে, আমি আজকে একটা বলে শেষ করছি। শোনেন, লূত আলাইহিসসালামের স্ত্রী একজন কাফের ছিলেন, নূহ আলাইহিসসালামের স্ত্রী একজন কাফের ছিলেন। এখানে শিক্ষা কি আপনার জন্য? আপনার ভিতরে যদি ঈমান না থাকে, আপনার বংশ, টাকা পয়সা, সৌন্দর্য, প্রতিপত্তি, ব্যাংক ব্যালেন্স কোনো কিছু আপনাকে বাঁচাতে পারবে না পরকালে জাহান্নাম থেকে। নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও আল্লাহ পাক সূরা তাহরিমের মধ্যে বলেছেন, নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও লূতের স্ত্রী এবং নূহের স্ত্রী তারা জাহান্নামে যাচ্ছে। নাউজুবিল্লাহ, নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও সেখানে আমরা তো কিছুই না। তাই ঈমান, আমল, তাকওয়া এটাই সর্বোচ্চ অগ্রাধিকার দিবেন। আপনার রং, বংশ, পরিবার, আপনার ব্যাংক ব্যালেন্স, সৌন্দর্য, এগুলোর কোনো মূল্য আল্লাহর কাছে নাই। ঈমান, আমল, তাকওয়া এগুলোই পরকালে যাবে। অনেক এক্সাম্পল আপনার জন্য কোরআনে এবং হাদিসে আছে। ওই যে খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে যান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহিপ্রাপ্ত হয়ে এসেছেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে সাপোর্ট দিয়েছেন। তিনি বলেছেন, লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার নিজের নফসের উপর ভয় পাচ্ছি। আর খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে অভয় দিচ্ছেন, আপনার কোনো ভয় নেই, আপনি একজন ভালো মানুষ, আপনি এতিমের দেখাশোনা করেন, বিধবার খোঁজ নেন, আপনি মিসকিনের পাশে দাঁড়ান, আপনি অসহায়ের সেবা করেন, আল্লাহ আপনার কোনো ক্ষতি করতে পারে না। এই যে একজন স্ত্রীর ভূমিকা দেখেন, একজন স্ত্রীর ভূমিকা হবে তার স্বামীকে আল্লাহর পথে চলতে সাহায্য করা, তাকে বুস্ট আপ করা পেছন থেকে।
আর সেই স্ত্রী যদি তাকে আল্লাহর পথে চলতে বাধা দেয়, প্রতিবন্ধকতা সৃষ্টি করে, পরিবেশ নষ্ট করে ফেলে, তাহলে এই স্ত্রী কি আসলেই সেই নেককার স্ত্রী? তো দাড়ি আপনার বোরখা বা ডিগ্রি সার্টিফিকেট সব নয়, আপনার কাজটা মূল্যবান। কি করছেন আপনি সমাজে এবং কি করছেন আপনি পরিবারে? খারিজা রাদিয়াল্লাহু আনহার ভূমিকায় থাকলে আপনি আপনার স্বামীকে সারাটা জীবন দিনের পথে চলতে হেল্প করবেন, তার মানসিক অবস্থা ভালো রাখবেন, তাকে পড়াশোনা করতে দিবেন, তাকে তাকে সে সমস্যায় পড়লে, বিচলিত হলে, হতাশ হলে তাকে সাপোর্ট দিবেন, পিছন থেকে তাকে হেল্প করবেন, এটা আপনার ভূমিকা। আর এখানে যদি দেখা যায় স্বামী দুনিয়ার বিভিন্ন ফেতনা ফাজাদ ফেস করে বাসায় আসছে, আসার পরে আপনি উল্টো আরো 10টা পেইন তাকে দেওয়া শুরু করলেন, এই স্বামীকে ঠান্ডা মাথায় দিনের কাজ করতে পারবে? সম্ভব না। এগুলো বোঝা উচিত আমাদের মা বোনদেরকে। আদর্শ নারী হতে হলে এগুলো বুঝতে হবে। সবার দায়িত্ব আছে, সেটা পুরুষের সবকিছু দায়িত্ব নয়। একজন পুরুষ বাইরের বিষয়গুলো ডিল করেন, টাকা পয়সা আর্ন করেন, সমাজে শত্রুদেরকে ফেস করেন, কত বিষয় তাদেরকে ফেস করে বাসায় আসতে হয়। এরপর যদি বাসায় এসে সে একটা সুকুন শান্তির পরিবেশ না পায়, একটা সাপোর্টিভ স্ত্রী না পায়, এই পুরুষ তো আগাতে পারবে না, সে ঝরে পড়বে। প্রচুর এক্সাম্পল আছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহার দিকে যান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে তিনি সাপোর্ট দিয়েছেন, কিভাবে সাপোর্ট দিয়েছেন। তার অন্যান্য স্ত্রীদের দিকে যান, দেখেন কিভাবে তারা সাপোর্ট দিয়েছেন। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সিদ্ধান্ত নিতে ইতস্তত, মানে কোনটা নিব, সাহাবীরা একটা কাজ করে ফেলতে যাচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা করতে আদেশ করছেন, সাহাবীরা একটু মানতে দ্বিধা করছে। এটা সম্ভবত হুদাইবিয়ার সন্ধির সময়কার ঘটনা। তার স্ত্রী তাকে পরামর্শ দিলেন যে আপনি আগে ইয়া হয়ে যান, এহরাম থেকে আপনি আগে এহরাম খুলে ফেলেন, আপনি হালাল হয়ে যান, আপনার দেখা দেখে দেখবেন সাহাবীরা হালাল হয়ে গেছে। পরামর্শ, স্ত্রী এমন পরামর্শ দিয়েছেন যাতে করে অনেক সমস্যা সলভ হয়ে গেছে। আপনি কোরআনে পাতায় পাতায় পাবেন এই যে ইব্রাহিম আলাইহিসসালাম, কেউ নাই তার সাথে, তার স্ত্রী সারা আছে না, একাই চলে গেলেন তার স্ত্রীকে নিয়ে, হিজরত করে চলে গেলেন, কেউ নাই সমাজের পাশে, স্ত্রীর পাশে থাকলে নেককার স্ত্রী আপনি বিশ্ব জয় করতে পারবেন। আর যদি দেখেন সবাই সবাই আপনার সাথে আছে, পরিবারে নেককার স্ত্রী নাই, দাজ্জালের অনুসারী স্ত্রী আছে, আপনি তো পরিবারেই জাহান্নাম, কিভাবে আপনি সমাজকে ডিল করবেন? আবার ওই ইব্রাহিম আলাইহিসসালামের আরেকজন স্ত্রী হাজারা আলাইহিসসালাম, তার দৃষ্টান্ত দেখেন, তার ছেলে কি ইসমাইল না আলাইহিসসালাম? ইসমাইল আলাইহিসসালামকে তার বাবা বলছেন যে ইন্নি আরো আফিল মানে আমি আন্নি আসবাহক, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি, ফানজুর মায়াদা তার, তোমার রায় কি বলো? সে ছোট্ট বাচ্চা ইসমাইল বলছে, ইয়া বেচি হে আমার বাবা, ইফআল মা তুমার, আপনি তাই করেন যা আপনাকে আদেশ করা হয়েছে। সেতে জিদুন ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আপনি আমাকে সবরকারী পাবেন ইনশাআল্লাহ। এই যে ছোট্ট বাচ্চা ইসমাইল, এই বাচ্চাটাকে তার বাবা মানুষ করেনি, এই বাচ্চাটাকে তার মা হাজারা মানুষ করেছে আলাইহিসসালাম। কেমন মা হলে সন্তান এমন হতে পারে? এখনকার জেনারেশনের মায়ের সন্তান এমন হয় বলেন তো? অনেস্টলি হয়? ওই হাজারা আলাইহিসসালামের মতো মা হলে পরে সন্তান এমন হবে? আর ওই হাজারা কে? যাকে মরুভূমিতে রেখে আসা হচ্ছে, একা, খাবারও নাই পানিও নাই। একবার খালি জিজ্ঞাসা করলেন, হে ইব্রাহিম, আপনি কি আল্লাহর আদেশেই কাজ করছেন? আপনি আমাদেরকে কোথায় রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিসসালাম বুকে পাথর বেঁধে কথা বলতে পারছেন না, কি বলবেন কথা বলতে পারছেন না। খারাপ লাগছে না স্ত্রী সন্তানকে এখানে রেখে আসতে? দূরে গিয়ে পাহাড়ের আড়ালে দাঁড়িয়ে তিনি হাত তুলে দোয়া করছেন, জি আল্লাহ, ইন্নি আসকান্তু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম, রাব্বানা লিয়াকিমুস সালাহ ফাজআল আফইদাতান মিনান নাসি তাহুই ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। এ দোয়া করছেন, আল্লাহ আমি আমার স্ত্রী সন্তানকে রেখে আসলাম, কেউ নাই, তুমি আছো শুধু সাথে, খাবার নাই পানি নাই, এই জন্য রেখে আসলাম যাতে করে তারা সলাৎ কায়েম করে। আল্লাহ তুমি অন্য মানুষের মনগুলোকে ওই জায়গার দিকে ঘুরিয়ে দাও। দেখেন আমাদের মন কিন্তু কাবার দিকে ঘুরে থাকে, এবং ওদেরকে ফল ফলাদি দিয়ে রিজিক দাও যাতে তারা শুকরিয়া আদায় করতে পারে। ইব্রাহিমের দোয়ার ফসল আজকের এই মক্কা। তারপর দেখেন ওই যে হাজারা আলাইহিসসালাম খালি একবার বললেন, আপনি কি আল্লাহর আদেশে আমাকে রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন যে, খালি মাথা নাড়লেন যে হ্যাঁ, এতটুকু। এরপর তিনি বলছেন, যদি তাই হয়ে থাকে তাহলে আমার আল্লাহ আমাকে একা ফেলে দিবেন না, যদি তাই হয়ে থাকে আমার আল্লাহ আমাকে একা ফেলে দিবেন না, আমরা আল্লাহর প্রতি ভরসা করলাম। এই যে তাওয়াক্কুলকারী নারী ইসমাইল আলাইহিসসালামের মা,
তার গর্ভ থেকে আপনি ইসমাইলের মতো সন্তান পাবেন, যাকে বলা হচ্ছে তোমাকে জবাই করব, সে বলছে যে আমাকে সবরকারী পাবেন ইনশাআল্লাহ। আমি কোরআন বোঝাতে ব্যর্থ, কারণ আমি এর ফিলিংসগুলো, এর ফ্লেভারগুলো, হাকিকত নূরগুলো ব্যাখ্যা করতে পারবো না, আমার সেই ভাষাও নাই, আমি সত্যি পারছি না হক আদায় করতে। কিন্তু এই ঘটনাগুলো কোরআনের মধ্যে আছে, পাতায় পাতায় আপনি দেখবেন নারীদের জন্য হেদায়ত কোরআনে আছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা, হাফসা রাদিয়াল্লাহু আনহা তো পরামর্শ করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন স্ত্রী ঘরে বেশি সময় থাকেন কেন? আপনি আসলে বলবেন যে আপনি কি মাগাফির খেয়েছেন? আমার কাছে আসলে আমিও তাই বলবো, আপনার মুখ দিয়ে গন্ধ বের হচ্ছে। নবীজি ঢুকলেন, প্রথম স্ত্রী কথা বললেন, আপনি কি খেয়েছেন, মুখ দিয়ে গন্ধ বেরোচ্ছে। আরেকজন স্ত্রী একই কথা বললেন, কি খেয়েছেন, গন্ধ বেরোচ্ছে। নবীজি তখন বলে ফেললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঠিক আছে, আমি আজকে থেকে আর এটা খাবো না। কিন্তু খাবারটা হালাল ছিল। আল্লাহ পাক এই যে আয়াত নাজিল করলেন, লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহ, ইয়া আইয়ুহান নবী, আপনি কেন হারাম করলেন সেই বিষয়টা যেটা আল্লাহ হালাল করেছেন? আল্লাহ পাক ওই দুই স্ত্রীকে শাসিয়ে দিলেন, তোমরা যা করেছো এখান থেকে তওবা করে ফিরে না আসলে আল্লাহ চাইলে আল্লাহ তোমাদেরকে সরিয়ে দিয়ে তার নবীকে অনেক ভালো স্ত্রী দিতে পারবেন, এবং আল্লাহ তার সাথে আছেন, জিব্রাইল তার সাথে আছে, এবং মুমিনরা তার সাথে আছে। এরপর তারা তওবা করে ফিরে আসলেন। নবী পরিবারের মধ্যেও এমন ঘটনা ঘটেছে, এগুলো আমাদের সমাজে ঘটছে না পরিবারের মধ্যে? এখান থেকে শিক্ষা কি? এখান থেকে শিক্ষা হচ্ছে এই যে মানবিকভাবে আমরা মানুষ হতে পারি, মানুষ হিসেবে কিছু কিছু খারাপ চরিত্র আমাদের মধ্যে থাকবে, এগুলোর উপর বিজয় লাভ করে আমাদেরকে আল্লাহ এবং তার রাসূলের আদর্শ মেনে চলতে হবে। কোরআনের পাতায় পাতায় আপনি নারীদের জন্যে, পরিবারের জন্যে হেদায়ত পাবেন। এগুলোকে একটু পড়াশোনা করতে হবে, পড়াশোনা করে, গবেষণা করে বের করতে হবে। আমি কয়েকটা পয়েন্ট ধরিয়ে দিয়েছি খালি। একজন মুমিন নারী প্রথমত তাকে হতে হবে শান্তশিষ্ট, তাকে হতে হবে সবরকারিণী, তাকে হতে হবে ইমানদার, তাকে হতে হবে মুত্তাকি, পাঁচ ওয়াক্ত সালাত আদায়কারিণী, রমাদান মাসে সওম রাখবে, সে তার লজ্জাস্থান পর্দার পূর্ণ হেফাজত করবে, জীবন চলে গেলেও সে পর্দা ছাড়বে না, এমন হতে হবে তাকে। সে যখন এরকম আদর্শে নিজের জীবন যৌবন গড়ে তুলবে, এরপর যখন সে একজন নেককার পুরুষকে বিয়ে করবে, তখন সে দেখবেন পরিবারের মধ্যে জান্নাতের মধ্যে বসবাস করছে। ওই স্ত্রীও ওই স্বামীকে পেয়ে ধন্য হবে, ওই স্বামীও ওই স্ত্রীকে পেয়ে ধন্য হবে, তার পরিবারটা দেখবেন নববী আদর্শে গড়ে উঠবে ইনশাআল্লাহ। ওই পরিবারের বাচ্চা কাচ্চা যারা গড়ে উঠবে, বেড়ে উঠবে, এরা দেখবেন আগামীতে এই উম্মার জন্যে সত্যিকারের মুজাহিদ রূপে গড়ে উঠবে ইনশাআল্লাহ। এর বিপরীতে গিয়ে যদি আমরা এমন করি, ছোটবেলা থেকে দিনের বালাই নাই, নামাজ রোজার বালাই নাই, সারাদিন এই ফোন আর স্মার্টফোন আর অপসংস্কৃতির, বিউটি পার্লার, ফ্যাশন, বেহায়াপনা, নগ্নতা, প্রিমিক্সিং, এগুলোর মধ্যে চলতে থাকি আর কি সারা জীবন। এই নারীরা যখন বড় হবে, জীবন যৌবন পার করবে, বেনামাজি, রোজা রাখে না, পর্দার বালাই নাই, ইসলামের বেসিক জিনিস জানে না, কিছুই জানে না, এই নারীগুলোকে যখন আপনি ঘরে ঘরে নেবেন বিয়ে করে করে, তখন প্রতিটা পরিবার হবে জাহান্নামের টুকরো এক একটা। এবং এরাও দেখবেন সেই স্বামী পাবে না যেই স্বামী মুত্তাকি, পরহেজগার, ইমানদার, এই স্বামীও তারা পাবে না। এরা ওই স্বামী পাবে যারা দুনিয়াদার, যারা মদখোর, জুয়াখোর, এদিকে জেনা করছে, ব্যবচার করছে। এভাবে আস্তে 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 সমাজটা কাঠামো ভেঙে যাবে, পরবর্তী প্রজন্ম যারা আসবে এরাও দেখবেন ওই আদর্শই গড়ে উঠতেছে, এরাও আর ভালো হবে না। তাই আগামীর কল্যাণ যদি আমরা চাই, পরকালে মুক্তি চাই, দুনিয়াতে কল্যাণ চাই, সফলতা চাই, কোরআন এবং সুন্নার আলোকে আমাদের মা বোনদেরকে, একই সাথে আমাদের পুরুষদেরকেও এমন আদর্শে গড়ে তুলতে হবে এবং গড়ে উঠতে হবে যে আদর্শগুলো কোরআন এবং সুন্না কেন্দ্রিক, যেখানে কোরআনের পাতায় পাতায় হেদায়ত আছে, সুন্নতের পাতায় পাতায় হেদায়ত আছে। আল্লাহ পাক মেয়েদেরকে, স্পেশালি নারীদের সম্পর্কিত সমস্ত আয়াতগুলো পড়ার তৌফিক দান করুন, নারীদের সম্পর্কিত সমস্ত হাদিসগুলো পড়ার তৌফিক দান করুন। সময় সংক্ষিপ্ততার কারণে আমি আরও অনেক কিছু বলতে চেয়েছিলাম, হয়তো এখন সময় হলো না। ইনশাআল্লাহ আগামীতে আল্লাহ চাইলে অন্য কোনো লেকচারে, অন্য কোনো মাহফিলে বা খুতবায় ফেমিনিস্ট রেভলিউশন বিষয়ে আমি কথা বলবো ইনশাআল্লাহ। মেয়েরা কী কী কারণে জাহান্নামের পথে হাঁটছে এগুলো ব্যাখ্যা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। একই সাথে মেয়েদের উপর কী জুলুম হচ্ছে এগুলোও ব্যাখ্যা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নারীদেরকে হেফাজত করুন, আমাদের পরিবারের কর্তাদেরকে আল্লাহ বুঝদান করুন। আমি একটা কথা বলে শেষ করছি, পরিবারের যিনি স্বামী থাকবেন, পিতা থাকবেন, ভাই থাকবেন, তাদেরও দায়িত্ব হচ্ছে নারীদের হেফাজত করা,
তাদের সম্মানের হেফাজত করা, তাদের দিনী শিক্ষা নিশ্চিত করা, তাদের পর্দা নিশ্চিত করা, তাদেরকে দিনের পথে উৎসাহিত করা এবং দিনের পথে চলতে হেল্প করা, এবং সবরের সাথে শান্তশিষ্ট থেকে মেয়েদেরকে বোঝানোর চেষ্টা করা, তাদের প্রতি অন্যায় অত্যাচার না করে ঠান্ডা মাথায় বোঝানোর চেষ্টা করা। যদি বোঝাতে বোঝাতে ক্লান্ত হয়ে যান যে আর কোনোভাবেই কাজ হচ্ছে না, তখন আপনি ওই যে মন্দের ভালো একটা সিদ্ধান্ত আছে ওটাকে ছেড়ে দেন, ছেড়ে দিয়ে নতুন একজন নেককার স্ত্রী নিয়ে সংসার করতে থাকেন। আল্লাহ পাক আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। পরকালকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আল্লাহ পাক আমাদের দুনিয়ার জীবনটা কাটানোর তৌফিক এনায়েত করুন, আমিন। আমি আমার মা বোনদের জন্য খাস করে দোয়া করছি, আল্লাহ পাক আপনাদের প্রত্যেককে খাস পর্দায় থাকার তৌফিক দান করুন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন, আপনার রমজানের রোজা রাখার তৌফিক দান করুন, খাস পর্দা করার তৌফিক দান করুন। দাজ্জাল এবং শয়তান এবং ফ্যামিনিস্টদের ধোকা থেকে আল্লাহ পাক আপনাদেরকে হেফাজত করুন, নিজের ভালো নিজেদেরকে বোঝার তৌফিক দান করুন, আপনাদের পরিবারগুলোর মধ্যে আল্লাহ শান্তি হেদায়ত রহমত নাজিল করুন, আপনারা যেন ইসমাইল আলাইহিস সালামের মায়ের মতো হতে পারেন, খাদিজা আয়েশা মারিয়াম আলাইহাস সালাম তাদের মতো হতে পারেন। আল্লাহ পাক এই তৌফিক আপনাদেরকে লাভে ধন্য করুন, আমিন।